কি অবস্থা বলো বানেরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম ব্যাক আমার আরো একটা ব্র্যান্ড নিউ চমৎকার ভিডিওতে। আর গাইজ, আজকে সেই বহু প্রতীক্ষিত এপিসোড, যে এপিসোডে আজকে আমরা বানাবো আমাদের নেদার হাব। আমি অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করছি, আমি প্রচুর পরিমাণে স্প্রুসের কাঠ কালেক্ট করেছি। আর আমরা যদি বাইরে যাই, দেখো আমাদের দুটা স্কেলিটন হর্স আছে ওখানে। হ্যাঁ, স্কেলিটন হর্সের ইতিহাসটা তোমরা একটু আগে একটু পরেই দেখতে পাবো আর কি। একটা ছোট একটা রেকর্ডিং করে রাখছিলাম আমি ওইটা করার সময়। আর হ্যাঁ, ওই সময় মাইক্রোফোনটা অফ ছিল, তো কি কোনো অডিও রেকর্ড হয় নাই। আর প্লাস আমি আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ক্রিপার হেড, সেই ইতিহাসও তোমরা দেখতে পাবা। তো হ্যাঁ, চার্জ ক্রিপার দিয়ে ক্রিপার মারলে আর কি ইয়া পাওয়া যায়, ক্রিপার হেড পাওয়া যায়। তো আমি আর অফ ক্যামেরায় আরও কিছু কাজ করেছি, যেমন আমি এই জায়গার আমাদের এই ফার্মটা ডেকোরেট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি হ্যাঁ, চেস্টটা এখান থেকে সরাই এই সাইডে নিয়ে আসছি। তো সেম সিস্টেমে ওই দিক দিয়ে হপার দিয়ে, সেম সিস্টেমে এনে উপর দিকে ড্রপার দিয়ে এই আনছি। আর আমাদের চেস্ট বলতে গেলে পুরো ফুল হয়ে গেছে, আমার আর মনে হয় না যে জীবনও সুগার গ্রেনের দরকার হবে। আর এই পাশে আছে আমাদের অটোমেটিক ব্যাম্বু ফার্ম, এখানে আমাদের বাঁশ কালেক্ট হবে, বাঁশগুলা কালেক্ট হয়ে এখানে আসবে ব্যাম। আর হ্যাঁ, বাঁশ কিন্তু গাছ বাইরে ইয়া হিসাবে ইউজ করা যায়, ফুয়েল হিসাবে ইউজ করা যায়। তো ব্যাম্বু ফার্ম একটা সুবিধার। তো আজকের কথা বাদ দিয়ে চলে যাই আমাদের আজকের পর্বের চমৎকার এবং একমাত্র গোলে। তো আমাদের আজকের পর্বের গোল হচ্ছে গিয়ে মেক নেদার হাব, একমাত্র গোল, অনলি অ্যান্ড ওয়ান। তো যাই, কাজ শুরু করে দিই। তো গাছ, নেদার হাব বানানোর জন্য আমাদের লাগবে প্রচুর পরিমাণে কনক্রিট আর কনক্রিট পাউডার। তো আমার কাছে আমি সবগুলো কনক্রিট পাউডার ক্রাফট করে নিয়েছি, এগুলো খালি ইয়াতে কনক্রিট ব্লকে রূপান্তর করা বাকি। তো হ্যাঁ করি। তো গাইজ, আমাদের 3 স্টেক কনক্রিট হয়ে গেছে আর বাকিগুলো সব কনক্রিট পাউডার আকারেই আছে। তো যাই হোক, যাই নেদারে গিয়ে কাজ শুরু করি। তো গাইজ, আমি নেদারে হালকা পাতলা কাজ আমি আগে থেকে করে রাখছি, তোমরা দেখতে পেয়েছো যে ছোটখাটো একটা বর্ডারের মতো বানায় রাখছি। তো সর্বপ্রথম করব কি, আমাদের যে এই ইয়াটা আছে, এই বক্সটা আছে, এই বক্সটাকে পুরোটা ভাঙি। আর হ্যাঁ গাইজ, তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতেছে, ভিলেজার সাহেব এখানে কি করতেছে? আসলে উনি মানে বেশি পাকনামি করতে গিয়ে নেদারে চলে আসছে। নেদারে চলে আসার কারণে ওনার নৌকার ভিতরে আটকে রাখতে হয়েছে, নাহলে উনি তো আবার মানে কখন না কখন লাভার মধ্যে গিয়ে আত্মহত্যা করে, বলা তো যায় না। তো যাই হোক, আমাদের এই বক্সটা এখান থেকে সরানো শেষ। তো দেখি এবার কি করা যায়। তো একজন ইউটিউবার আছে, তার নাম হচ্ছে কি ওয়াটেলস, মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট ইউটিউবার, তার লেটস প্লে সিরিজটা ফলো করি। তো তার লেটস প্লেতে একটা নেদার হাব বানাইছিল, তো আমার নেদার হাবটা অনেকটা তার থেকে ইন্সপায়ার্ড বলতে পারো। তো হাম বাড়ানো স্টার্ট করি। তো সর্বপ্রথম করব কি, এই যে ভিতরে যতটুকু এরিয়া আছে পুরাটুকু এরিয়ার এই নেদারের একগুলো আমি ভেঙে ফেলতেছি। আর লাভা আছে, সাবধানে লাভাগুলো ভরাট করে দিই। আর হ্যাঁ, মানে পুরো ইয়াটারে এক ধাপ নিচে আনি, এক ব্লক নিচে নিয়ে আসি। তো গাইজ, আমাদের এই কাজটুকু করা ডান। তো এবার আমরা করব কি, এই যে বর্ডারটা বানাইছি, বর্ডারের নিচের যে ব্লকগুলো আছে সেগুলো আমি একদম ইয়া দিয়ে এগুলো দিয়ে ভরাট করে দিতেছি, এই স্প্রুসের প্ল্যাঙ্ক দিয়ে। তো আমাদের সেই কাজটুকু করা ডান। তো এবার করব কি, আমাদের বাইরের দিকের এরিয়া আমরা হচ্ছে একটু ঝুলন্ত টাইপ দিব। তো সেই ঝুলন্ত টাইপ দিতে গেলে আমার লাগবে কোয়ার্টেজ। তো এখান থেকে আমরা কোয়ার্টেজ দিয়ে বাইরে একটা রাউন্ড করে একটা এরিয়া দিই, যেটা কিনা একটু ঝুলে থাকবে। যাক, মোটামুটি একটু গোল এরিয়া হয়েছে, মোটামুটি গোল। সো এবার আমাদের ফ্লোরটা ডিজাইন করতে হবে। তো ফ্লোরে আমরা সমান রাখতে পারবো না, অর্থাৎ মানে এক ব্লক সমান উঁচা রাখতে পারবো না, পুরোটা আমাদের স্ল্যাব দিয়ে ভরাট করতে হবে, যাতে করে এই শয়তান পিগম্যান্টগুলো ভিতরে ঘোরাঘুরি না করতে পারে। হ্যাঁ, তো হাম পুরাটা এবার ভিতরে স্ল্যাব দিয়ে ভরাট করে দিই। আর হ্যাঁ, স্ল্যাবের তো মিক্সিং করবোই, সো মানে খালি আর না, সব রকমের স্টোন টাইপের মিক্সিং থাকবে। তো একটু করে নিই। তো আই উইল বি রাইট ব্যাক। গাইজ, আমাদের এই কাজটুকু শেষ, তোমরা দেখতেই পেতেছো। আর হ্যাঁ, ভিলেজারটা এখন এখানে আছে, ভিলেজারটা আমি এখন সরাবো না, কারণ এটা বোর্ডটা ভাঙলে ভিলেজার করবে কি দৌড় মারবে। তো আমি এক কাজ করবো, যখন নেদার হাবটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা মুক্ত করবো, এখনই না। তো এবার করতে হবে কি, আমরা সিঁড়ি বসাবো। তো এই যে যতগুলো ব্লক আছে এগুলোর উপর দিয়ে আমরা একটা করে সিঁড়ি বসাই দিচ্ছি। তো আমাদের সব জায়গায় এরকম করে দুইটা করে মানে এরকম করে সিঁড়ি দেওয়া শেষ।
তো এবার এখানে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ 8 ঘর উঁচা করা যায়। আর এবার করব কি, এটার উপর দিয়ে সেম একটা বর্ডার নিয়ে যাব, মানে ওগুলা যেই যে বরাবর বসেছি সেই সেই বরাবর অনুযায়ী এগুলাও নেব। তো যাক, এই সেম বরাবর একটা ফ্রেমওয়ার্ক বানানো শেষ। তো এবার করবো কি, 1, 2, 3 এই 4 নাম্বার ব্লকে হ্যাঁ সেমভাবে আরেকটা ফ্রেমওয়ার্ক টেনে নিই। তো হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কটা বাইরে থেকে দেখতে এমন মনে লাগতেছে একটু মডার্ন মডার্ন টাইপের। তো নিচে থেকে যখন দেখা যাবে তখন মনে হবে যেন উপরে একটা মডার্ন বিল্ডিং। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার আমাদের কাজ হলে গিয়ে আমাদের কনক্রিট পাউডারগুলো বের করা। সরি, কনক্রিট পাউডার হবে না, কনক্রিটই হবে। আর আমাদের স্ক্যাফোল্ডিংও লাগবে। তো এবার এই সিঁড়িগুলোর উপরে এই যে কনক্রিটের যে ব্লকগুলো আছে এগুলো আমরা 5 ব্লক করে উঁচা করবো। তো 1, 2, 3, 4, 5 লাস্টের এক ঘরটা ফাঁকা রাখবো। আর এভাবে পুরাটা হ্যাঁ করি, আমার কাছে মনে হয় যথেষ্ট কনক্রিট হবে না। হ্যাঁ, যা আশা করেছিলাম, কনক্রিট পাউডার কনক্রিট শেষ। তখন আমার নর্মাল ওয়ার্ল্ডে চাইতে হবে। আর আর হ্যাঁ, আরেকটা কাজ আমি যেটা করবো গাইজ বলতেছি তারাও, তো এই যে কনক্রিট পাউডারগুলো আছে বিভিন্ন জায়গায় জায়গায় ভেঙে ভেঙে আমি করব কি, এই পাউডারগুলোর সাথে মিক্স আপ করে দিব। তো জায়গা ওটাগুলো দেখতে হবে অনেকটা এই রকম। তো তোমরা আইডিয়াটা বুঝতে পারতেছো যে কিরকম মিক্সিং টিক্সিং হবে। তো পুরাটা করে নিই, তো আই উইল বি রাইট ব্যাক। তো গাইজ, আমাদের এই ইয়াটুকু করাও ডান। এবার করব কি, এই যে পুরা যে উপরের লেয়ারটা ফাঁকা রাখছি, পুরা উপরের লেয়ারটা জুড়ে এবার এই কোয়ার্টেজটা নিয়ে যাবো আর কি। তো কোয়ার্টেজের এখান থেকে শুরু করে পুরাটা ঘুরে ওই পর্যন্ত নিয়ে কানেক্ট করে দিচ্ছি। তো হ্যাঁ, আর এছাড়া আরেকটা কাজ করতে হবে আমার, সেটা হচ্ছে গিয়ে যে বাইরে থেকে যে যত ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে যে মানে দেখা যাওয়ার যে ফুটাগুলো আছে, ফুটাগুলোর জায়গায় আমি এরকম করে দুটা স্প্রুস বসাই দিব যাতে ফুটাগুলো আর দেখা না যায়। তো সব ফুটা বন্ধ করা শেষ। তো এবার আর কি কোয়ার্টেজের এটা নিয়ে যায় পুরাটুকু। তো সেই কাজটুকু ও ডান, এবার কি করা যায়। তো এবার আমাদের পোর্টালটা স্থাপন করতে হবে। তো এটা আমাদের মানে পোর্টাল, তো এটা তো ছোটোখাটো পোর্টাল তাই না, তো এটা বড় সড়ো দেখে এটা পোর্টাল বানাবো আমরা এই জায়গাটার মধ্যে। তো যাই, আমি গিয়ে আমার অবসিডিয়ান নিয়ে আসি। তো আমি ভাবতেছি আমাদের পোর্টালটা হবে, এক মিনিট, তো এই জায়গায় বসাই আমরা 5টা ব্লক। এখানে উপর দিকে যাব 1, 2, 3, 4, 5, 6, তো এটা হইলো এরকম 6 ব্লক উঁচা, আরও 2 ব্লক উঁচা করা যায় মেবি। তো এটা হচ্ছে কি আমাদের নতুন পোর্টালের সাইজ, একটু বড় সড়ো দেখে পোর্টাল, কিন্তু আমি তো আমার ফ্লিন্ট অ্যান্ড স্টিল কি আছে সাথে, তো হ্যাঁ যাক ফ্লিন্ট অ্যান্ড স্টিলটা সাথে আছে। তো এবার করব কি, আমরা এই পোর্টালটা একদম ভেঙে ফেলি। আর এবার করব কি, এই পোর্টালটা ট্রাই করে দেখি, যাতে আগে দেখি যে পোর্টালটা কানেক্টেড হয়েছে নাকি। তো দেখি এটা দিয়ে বের হইলে আমাদের অরিজিনাল পোর্টাল দিয়ে বের হয় নাকি। যাক, অরিজিনাল পোর্টাল দিয়ে বের হইলাম। আর আবার যদি এটা দিয়ে ঢুকি দেখি ওই পোর্টালেই যায় নাকি। হ্যাঁ, লিঙ্ক আপ হয়ে গেছে গাইজ। তো এবার করব কি, এই পোর্টালটা ভেঙে ফেলতে হবে আমাদের। তো আমাদের এই পোর্টালটারও মানে কাম তামাম করা শেষ। তো এবার আমরা করব কি, ইতে আমরা দেখতে পেয়েছি যে আমার বকেটে এই কাঁচ আছে, তো কাঁচ দিয়ে করব কি এবার এই আটুকু আমি করে দিব। আর এই জায়গাগুলোতে তো শিট হয় না, তো হাম এই কাজগুলো দিয়ে এই জায়গাগুলো ভরাট করে দিই। তো আইল বি রাইট ব্যাক। আর আমি আবার পড়তেছি। তো আমাদের কাজ স্বল্পতার কারণে আর কি একটুকু পুরোপুরি কমপ্লিট করতে পারতেছি না, বাট পুরোপুরি যদি কমপ্লিট হতো তাহলে দেখতে জোস লাগতো। তো তোমাদের একটা ভিউ দেখাই নিচে থেকে। তো বিং, তোমরা দেখতেই পেতেছো যে কত বিশাল এপিক একটা জিনিস লাগতেছে এই নিচে থেকে দেখতে। আর এখানে একটা গাছ টান্টি ঘুরতেছে, এটাকে তো মারতে হয়। ফ্লাইং শট দেখেছে গায়ে, আর কি দিয়েছে, গাছ টিয়ার দিয়েছে না দেয়নি। তো যাই হোক গাইস, তোমরা দেখতে পেতেছো যে জিনিসটা দেখতে কতটা জোস লাগতেছে, এটা খালি কমপ্লিট করা বাকি। তো হ্যাঁ, আমি যাই আরও গিয়ে কাজ নিয়ে আসি, কাজ নিয়ে এসে এই জায়গাটা কমপ্লিট করি আগে। তো গাইস, আমাদের এই পার্টটুকু করা কমপ্লিট। আর ছাদের জন্য আমরা ভাবতেছি, তো প্রথমে করব কি, ছাদের আর কি ভিতরের দিকে এক ব্লক করে কোয়ার্টেজ আনবো। আর বাকিটুকু আমরা সম্ভবত এই যে হোয়াইট স্টেন গ্লাস আছে এই গ্লাস দিয়ে ভরাট করে দিতে পারি। আর আমাদের এখান থেকে বাইর হওয়ার জন্য একটা রাস্তা বানাইতে হবে। তো আমি ভাবতেছি এই জায়গাটাই আমাদের রাস্তাটা করা যায়। তো আপাতত আর কি কোনো রকম এখান দিয়ে আর কি মানে ভেঙে এবার হই রাস্তাটা আর কি, পরে অফিসিয়াল বানাই নিব। তো ভিতরের দিকে আমরা এক ব্লক কেটে দিয়ে দিই এক্সট্রা। আর হাম আইল বি রাইট ব্যাক। তো ভিতরের দিকে এক ব্লক করে নেওয়া ডান। আর এবার পুরোটা আর কি ছাদটা হবে এই সাদা কাঁচ দিয়ে। হ্যাঁ,
আর গাইস আমার কাছে কাজ স্বল্পতা আছে, তো একটুকু আমি অফ ক্যামেরা করে নিব। বাট আমার কাছে আরেকটা আইডিয়া আসছে, যদি আমি এই যে এই ইয়াগুলো আছে এই মানে পিলার যে কোয়ার্টেস ব্লকটা আছে, পিলার কোয়ার্টেস ব্লকটা কিন্তু চাইলে ইউজ করতে পারি। হ্যাঁ, পিলার কোয়ার্টেস ব্লকটা ইউজ করা যায়। তো হ্যাঁ, এরকম করে কিছু কোয়ার্টেস পিলারগুলা বসাই দিই, পিলার তো বেশি নাই, তাও যতগুলা বসে আর কি। তো আমার কাছে কোয়ার্টেসে কিছুটা শর্ট পড়ে গেছে, কিছু তো একটা করতে হবেই। তো আমি কতক্ষণ পরে এগুলো করে দিতেছি। তো আমার কাছে আরেকটা আইডিয়া আসছে, সেটা হচ্ছে গিয়ে এই যে মাঝখানের যেগুলো আছে এই এই সব জায়গাগুলোর আমি ইয়া করে দিতে পারি, স্প্রুস লক দিয়ে দিতে পারি। স্প্রুস লক দিয়ে দিলে মানে আরেকটা ডিটেল অ্যাড হয়ে গেল, ঠিক আছে বুঝোই তো। তো হ্যাঁ, একটু করে দিই। তো ওয়াও গাইস, তোমরা দেখতে পাইতেছো কেমন লাগতেছে, দেখতে জোস লাগতেছে তাই না? এবার একটা ব্রেক নিতে হবে রেকর্ডিং থেকে ব্রেক নিয়ে প্রচুর পরিমাণে কোয়ার্টেস কালেক্ট করে কাজগুলো কালেক্ট করে দেন, আই বি রাইট ব্যাক। তো পোলাপেন্ডার আমি ব্যাক। তো একটা ঝামেলা হয়েছে, সো আমি অফ ক্যামেরায় খেলছি, কোয়ার্টেস টোয়ার্টেস ইত্যাদিও কালেক্ট করছি, কিন্তু সমস্যা হয়েছে গিয়ে আমার যে মেলোনার পাম্পকিন ফার্মটা ছিল ওই ফার্মের ওখানে দাঁড়াও দেখাচ্ছি। আর হ্যাঁ, বাইরে আমি এখান থেকে একটা শর্টকাট বানাইছি যাতে আর কি ইজিলি এদিক সেদিকে আসা যায়, মানে পুরো আন্ডারগ্রাউন্ডের একটা সিস্টেম বানাবো, শর্টকাট সিস্টেম। তো এখানে তোমরা যে মাইনকার্টটা দেখতেছো হপারওয়ালা, এখানে মাইনকার্টটা ছিল না, মানে কোনো একটা অদ্ভুত কারণে ওটা আর কি মানে হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছিলো। আর যখন আমি এই ট্রেডিং হলে আসলাম, দেখলাম আমাদের এখানে যে আনব্রিকিং হলো ভিলেজার ছিল উনি গায়েব, মানে পুরো গায়েব। আর ভিতরে তো আমাদের দুইটা ভিলেজার ছিল তাই না, ভিলেজারগুলোর মধ্যে এই তো মানে একটা ভিলেজার ছিল, আরেকটা ভিলেজার ছিল না, এটা আমি নতুন ধরে আনছি, কিন্তু এই নিয়ে আবার কোনোটার সাথে সিঙ্ক হইতেছে না, বাথরুম থেকে বেরিয়েছে, ইসোগুলা কি আই হাই যায় না। যাই হোক, একটা গ্লিচের কারণে এখন আমার মানে আনব্রেকিং ওলা ভিলেজারটা গেছে, কিন্তু আমার মেন্ডিং ওলা ভিলেজারটা আছে, এটা অন্তত একটা ভালো খবর। মেন্ডিং ওলাটা থাকলেই হয়েছে, ওটা যাতে ভ্যানিশ না হয়। আর হ্যাঁ, আমি মানে ইয়াতে কাজটা অনেক কাজ করে নিছি, তো এগুলো যাই না, এগুলো নিয়ে নেতারে পারি বসাই। তো আমি আমার এই কাজগুলো আপাতত এখানে রাখি, সবার আগে আমি করবো কি, আমার এই মানে পিলারগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো আমার কাছে অনেকগুলা কোয়ার্টেস আছে, তো কোয়ার্টেসগুলোর আগে কোয়ার্টেস ওর রূপান্তর করি, আর তারপরে আইল বি রাইট ব্যাক। তো আমাদের পিলারগুলো নিয়ে আসা শেষ, তো পিলারগুলো সুন্দর মতো বসাই দিই, আর সো আইল বি রাইট ব্যাক। তো আমাদের পিলার পুলার বসানোর কাজও শেষ, তো এবার আর কি পিলারগুলো এখানে থুয়ে দিই। আর এবার হচ্ছে কি আমাদের কাজ বসানোর পালা, তো যাই কাজগুলোও বসাই। তো আমাদের ছাপটাও পুরোপুরি কমপ্লিট ডান। তো এবার দেখি ভিতর থেকে দেখতে কেমন লাগতেছে। তো ভিতর থেকে দেখতে কিছুটা এমন লাগতেছে, কিছুটা একটু বেশি ইয়া লাগতেছে, ভিতরে একটু ডিজাইন ডিজাইন করে দেওয়া যেত, চেক ব্যাপার না, আমি এগুলার ডিজাইন ডিজাইন করতেছি। আর ভিতরেও হালকা একটু ডেকোরেশনের দরকার আছে। আর বাইরে থেকে দেখি কেমন লাগতেছে, বাইরে থেকে দেখতে জিনিসটা দেখতে কিছুটা এরকম, হ্যাঁ আমি একটু ডিজাইন ডিজাইন করে দিছি, জিনিসটা দেখতে ফালতু লাগতেছে বাইরে থেকে। বাট হ্যাঁ, চিন্তা করো না, বাইরে থেকেও দেখতে এটা অসাম বানানো হবে। আর মেইনলি তো অসাম লাগতেছে এটার ওই সাইড থেকে, এই সাইড থেকেই দেখতেই অসাম লাগতেছে। আর আমরা তো মেইনলি এই সাইডটা থেকে দেখবো, দেখছো গাইস কত এপিক লাগতেছে। আর এখানে গাছ টানটি আবার বসে আছে মর, ওয়াও। তো আমার মনে হয় গাইস আজকের পর্ব আমি একটুকু পর্যন্তই করবো, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব। আর হ্যাঁ, অফ ক্যামেরায় করে তারপর তোমাদের দেখাবো না পরের পর্বে। আর আপাতত যাই আমাদের আজকের পর্বের গোলে। এক মিনিট, আমি এখানে দরজা ভাঙার আওয়াজ পাচ্ছি কেন, দরজা ভাঙার আওয়াজ হচ্ছে। ব্যাপার কি, এই দুই জায়গার দরজা গেছে, এই দুই জায়গার দরজা গেছে, কিন্তু ভাঙলো কারা? আমি তো মাত্র ভাঙার আওয়াজ শুনলাম, আর এখনো তো কোনো জম্বি টম্বিও দেখতেছি না এখানে। এত গ্লিচ কেন ভাই গেমে, না এগুলো তো মানা যায় না, তাড়াতাড়ি যদি গ্লিচ টিচ ফিক্স না করে আমার ভিলেজারগুলো যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে তো আমি শেষ, কি করব আমি। তো হ্যাঁ, আমি যা বলতেছিলাম আমাদের কমেন্ট অফ দ্য ডেতে যাই। তো আজকে আমাদের জীবনমুখী কমেন্ট করেছে আমাদের কামাল পাশা, লিখেছে যে জীবনমুখী গেমার আমাদের টিএসবি ভাইয়া। বাই দ্য ওয়ে, তোমরা যদি জীবনমুখী এরা না শুনে থাকো, জীবন ভাই জীবনমুখী কথাটা আসতেছে ইয়া থেকে, রাফায় তার সব ঢাকা থেকে, তো মানে তার চ্যানেলটা জোস, ঠিক আছে? তোমরা অনেকে চিনো অনেকে তো চিনো না। তো জীবনমুখী কমেন্টের জন্য জীবনমুখী নামটা দিয়ে দিলাম কামাল পাশা। তো এই জায়গার দরজাগুলো এই জায়গায় ঠিক মতো হয়ে বসাই দিই। তো আশা করি গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর হাম, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, হাস্তালা বিস্তা গাইস, বিদায়।